আয় হায় আবু সুলাইমান টাকা জমার দেওয়ার জন্য যাবে রাস্তার মধ্যে দেখলেন একটা মরা গরু পড়ে আছে একটা ভদ্র মহিলা মহিলার গায়ে সুন্দর পোশাক শরীরটা ভুকরা দিয়ে ঢাকনা দেওয়ানো পর্দা নিশিনী মহিলা মহিলাটা আস্তে আস্তে করে মরা গরুটার কাছে যায় আবু সুলাইমান বলেন কেন মহিলাটা মরা গরুর কাছে যায় মরা গরু নিলে সামারে নিতে পারে সামারে তো মরা গরু খায় কথা কন না কেন সামারে মরা গরু খায় মুসলমানে খায় না মহিলাটা কেন মরা গরুর কাছে যায় আমি একটু ফলো করি দূর থেকে তার সাথের মধ্যে কিন্তু টাকার পোটলা টাকার গাটি যেই টাকা জমা দিবে লটারি লাগবে তারপরে হজে যাবে এই হচ্ছে তার নিয়ত আবু সুলাইমান বলেন আমি একটু আড়ালে গিয়ে দেখলাম মহিলাটার কাদের ব্যাগ থেকে থলির থেকে একটা ছুরি বাহির করলেন একটা ছুরি বাহির করে মরা গরুর চামড়াটাকে এক সাইড দিয়ে সুলাইলেন চামড়াটাকে আলাদা করে একটা গোশতের টুকরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া ছুরিটারে আবার থলির ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আবু সুলাইমান বলেন দেখা যায় মুসলমান আবার পর্দা নিশিনি ওই মহিলা বাড়িতে মরা গরুর গোশত লইয়া যায় প্রয়োজন হলে আজকে টাকা জমা দিব না তার রহস্য আমাকে জানতে হবে কেন মহিলা মরা গরুর গোশত বাড়িতে লইয়া যায় আল্লাহু আকবার আবু সুলাইমান কয় আমি আস্তে করে দাঁড়িয়ে রইলাম মহিলাটা বাড়ির ভিতরে ঢুকলেন ডাক দিলেন তার মেয়ে দুইটা সন্তান দুইটা মেয়ে ডাক দিলেন ও আমার মেয়েরা তাড়াতাড়ি আসো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি দুইটা মেয়ে দৌড়িয়ে এসে হাজির হলেন একটা মেয়ের বয়স 9 বছর আর একটার বয়স 12 বছর মা আমাদের জন্য কি এনেছো মা গো তোমাদের জন্য একটু গোশত এনেছি তোমরা তো 6 দিন পর্যন্ত উপাস 6 দিন পর্যন্ত তোমাদের খাবার নাই আমি তোমাদেরকে কোনো খাবার দিতে পারি নাই পেটের খেদাই তোমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছ ও মায়েরা তোমরা এই গোশতগুলি কাটো তরকারির ব্যবস্থা করো আজকে আমাদের রান্না হবে তোমাদেরকে নিয়ে ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করব আবু সুলাইমান কো আমি তো দেখেছি মরা গরুর গোশত আমি জেনে শুনে কেমনে মুসলমান দুইটা মেয়েকে মরা গরুর গোশত খাবার জন্য দিতে পারি আল্লাহু আকবার বলেন যে মাত্র গোশত বলি মেয়ের হাতে দিতে শুরু করলেন আবু সুলাইমান সামনে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন দাঁড়া মা তুমি তো মরা গরুর গোশত এনেছো তোমার দুইটি মেয়েকে তুমি প্রবঞ্চনা দিয়েছ তাদেরকে ধোঁকা দিয়েছ তাদেরকে তুমি এমন ভাবে বুঝাইতে চাচ্ছ যেন মনে হয় তুমি ভালো গোশত এনেছ তারা তো জানে না মরা গরুর গোশত তুমি এনেছ ও মা তোমরা এই গোশত ধরবে না রান্না করবে না কাটবে না আমি তোমার মায়ের সাথে কথা বলতেছি তোমরা অফ রাখো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি মেয়েরা কয় আমরা তো কিছুই জানি না মা গোশত এনে দিয়েছে আমরা গোশত রান্না করব আজকে পেট ভরে খাবো এবার আবু সুলাইমান বলেন মা তুমি বলো এই গোশত মরা গরুর গোশত কেনে এনে দিয়েছ মরা গরুর গোশত মুসলমানদের জন্য হালাল কখন হালাল যখন হে মরে যাবো গা যুদ্ধুর খাইলে বাঁচব উদ্দুর খাইতারব মরবার আগ কেন এর আগে খাওয়া জায়েজ নাই সুবহানাল্লাহ কে আসতে গেবেন নাকি পরের দিন কাল্লা কয়ে যে যে হাদি মরা করুন গুছে যাও হাউন জায়েজ করে দিবে দরবার লাগে বলে উস্তাদ না বুঝা আবু সুলাইমান কয় মা ঘটনা বলো মহিলা চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তে শুরু করলেন মা কাচ্ছ কেন 1 বছর হয়ে গেল তাদের আব্বা মারা গেছে সুবহানাল্লাহ গন গড়ে যে খাবারগুলি ছিল ওই খাবারগুলি সব শেষ হয়ে গেছে আজকে 6 দিন পর্যন্ত কত বাড়িতে গেলাম ও যুবক তুমি জানো না তুমি যখন ছোট তোমার যদি বাবা ছোট্টবেলায় মারা যায় মা যদি কোথাও বিয়ে না বসে তুমি জানো না রে যুবক তুমি বুঝো না তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা কত ত্যাগ স্বীকার করেছে তোমার মা কত বাড়িতে গিয়েছে কত মানুষের কাছে হাত পেতেছে বাচ্চাটাকে একটু ভালো করে খাওয়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা আমি আমার বাচ্চাগুলিকে 6 দিন পর্যন্ত খাবার দিতে পারি নাই হুজুর
আপনিই বলেন আমি মা হয়ে কেমনে সহ্য করতে পারি। আমি শুনেছি ওই গ্রামে একটা গুরু মারা গেছে, গুরুটার নিয়া মাইজ বন্ধের মধ্যে ফালাইয়া দিছে। এই খবরটা পাই আমি একটা ছুরি লয়ে গেছি। এই জন্য মাসাল আমি জানি যতটুকু খাইলে তার জান বাঁচবে ততটুকু খাওয়া জায়েজ। আমার বাচ্চাগুলি বাঁচবে না, তারা উপাসে থাকতে থাকতে জীবনটার কাম শেষ হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করবে। অল্প একটু গোশত এনেছি রান্না করে তারা যেন খায়া জান বাঁচায়, এই জন্য অল্প একটু মরা গরুর গোশত এনেছি। আবু সুলাইমান বলেন আমার হাতের মধ্যে হজের পুটলা, সুবহানাল্লাহ, আস্তে গন, হজে যাওয়ার জন্য টাকা, এদিক থেকে আমি মক্কা মদিনা যাব, আর এদিক থেকে মানুষের ভিতরে তো আমার আল্লাহর কাবা আগর, সুবহানাল্লাহ, আস্তে কইবেন নাকি, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলবেই তো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ, আস্তে কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওই মুমিনের কলবের মধ্যে যদি আল্লাহর আরশ হয়ে থাকে, ওই আরশওয়ালাই বুঝি খাবারের অভাবে তার বাচ্চা কাচ্চা নিয়ে চিৎকার করছে, আর আমি মক্কা শরীফ যাব, আল্লাহ টাকা দিলে আগামীতে যাব, আমি একটা টাকাও আর হজের জন্য রাখবো না, সব টাকাগুলি তাদেরকে দিয়ে যাব, আমার আল্লাহ যদি কবুল করে, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, অবাক হয়ে রইলেন, মা এদিকে আসো, মা এদিকে আসলেন, দেড় এতগুলি টাকা, মহিলা কয় আমার সাথে টিটকারি করছো নাকি, এতগুলি টাকা কিসের টাকা, দান খয়রাত করলে দশ টাকা বিশ টাকা দেয়, তুমি এতগুলি শত শত টাকা আমাকে দিয়েছ, এতগুলি টাকা কিসের, ও মা এই টাকাগুলি আমি জেলা পর্যায়ে গেলাম, হইলে জেলাতে গিয়ে আমি ব্যাংকে জমা করতাম টাকা হজের জন্য, কিন্তু এবার সিদ্ধান্ত নিছি এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি এই বছর হজ করব না, আমি টাকাগুলি তোমারে দিয়ে গেলাম, অর্ধেক টাকা দিয়ে তুমি এক বছরের খাবারের ব্যবস্থা করবে, আর অর্ধেক টাকা তুমি ব্যাংকের মধ্যে জমা করবে, অথবা কোনো ব্যবসায়ীর মধ্যে তুমি লাগাই দিবে, ব্যবসার মধ্যে শরিক হবে, তার থেকে যেই মুনাফা পাবে তা তুমি অবশ্যই তোমার দুইটা বাচ্চা নিয়ে চলতে পারবে, সব টাকা দিয়ে গেলাম, তুমি আমার জন্য দোয়া কইরো, মহিলা উযু কইরা দুই রাকাত নফল নামাজ পইরা আমার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, খোদা রে আমার দুইটা এতিম বাচ্চারে যারা এইভাবে অসহায়কে সহায় করলো, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিল, আমার পাশে এসে দাঁড়াইলো, তুমি তার হজের ব্যবস্থা কইরা দিও, আরো আস্তে কোন, আবু সুলাইমান মনে আছে কি নাই, আবু সুলাইমান টাকা দিয়ে সুন্দর করে বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে এসে আস্তে করে যখন ঘুমিয়ে গেলেন, সুবহানাল্লাহ, কইতেন না, মনটা বড় বেজার, হজের জন্য টাকা জমা দিতে পারে নাই, স্ত্রী কয় মনটা বেজার কেন, ও কথা বলো না, দরজাটা লাগাই দাও, শরীরটা ভালো না, আবু সুলাইমান ঘুমাইছে, আবু সুলাইমান ঘুমানোর পরে স্বপ্নে দেখে ঘুমের ঘরের ভিতরে আমার নূরের নবী তার বাঙ্গা করে হাজির হয়ে গিয়েছে, আবু সুলাইমান আমার নবীকে দেখে সে তো চিনতে পারে না, আপনি কে, মান আনতা আপনার পরিচয়, আমার রসুল বলেন আবু সুলাইমান তুমি জানো না, তুমি বুঝতে পারো না, তুমি যেইভাবে তোমার হজটাকে পরিত্যাগ করে নবীর মহব্বত ভালোবাসা নিয়ে চোখের পানিগুলি ছাড়তেছ, তোমার কান্না আমি সহ্য করতে পারি নাই, তোমার মিটারটা, প্রেমের মিটারটা আমি বুঝতে পেরেছি, সেই জন্য আমি রসুল আর থাকতে পারলাম না তোমাকে দেখা না দিয়ে, আবু সুলাইমান রে আমি তোরে দেখা দেওয়ার জন্য এসেছি, তোরে একটা সান্ত্বনা করার জন্য এসেছি, তোরে অভয় দেওয়ার জন্য এসেছি, সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি, আবু সুলাইমান কই বহুদিন পরে আমি আমার যেই নবীর জন্য পাগল, প্রতি রাত নবীজির মহব্বতে একশতবার দুরূদ শরীফ পড়ি, আর আশায় আশায় বসে আছি, আমার পিসা হুজুর বলেছিল, আমার হুজুর বলেছিল একশতবার দুরূদ শরীফ পড়ে ঘুমাইলে নাকি রসুলকে দেখা যায়, আজকে আমি আমার রসুলকে পেয়েছি, আবু সুলাইমান আমার নবীজির কদম মুবারকের মধ্যে ধরে তার গালটা নবীজির হাঁটু মুবারকের মধ্যে লাগাইয়া টুটটা দিয়া চুমা দেয় নবীজির পা মুবারকে, আর বলে ইয়া রাসূলুল্লাহ বহুদিনের স্বাদ মিটাই লই, রাসূলুল্লাহ বহুদিনের আশা, আমি কেমন পাগল আপনি রসুল নিজেই জানেন, আমার রসুল বলেন আবু সুলাইমান তুমি আমারে চিনতে পেরেছ, আমি আখিরি জামানার পয়গাম্বর, আবু সুলাইমান কয় আমি আমার ঠুট
بار بار نبی جیر قدم مبارک لگائی تھی چھلام گالتا نبی جیر ہاتھ مبارک لگائی تھی چھلام امار نور نبی امار مادر پر ہاتھ دی بولن ابو سلیمان تُوی کنو ٹینشن کوریسنا امار پاگل باندی رے تُوی جی ٹاکا گولی دی آشت آتا دویٹا بچار بورن بوشنر جنن امار اللہ تر قبول کوئی را لائی سے تر حضر فیصلہ ہوئے گا سے کوئی ایک دن پڑے پرامان ہو بے تر حضر بے بستا امار اللہ کرے دیئے چھے بولن اللہ آگبا ابو سلیمان لاف دوٹ لے کی دیکھ لہا کی شپن دیکھ لہا شپن جدی ایر کم دیکھے اپنے را بولن پریمیر میٹر کی بار بینا کم بے ابو سلیمان ایر چوک دی پانی گولی ٹپ ٹپ کرے پٹتے سے ستیری جگش کرے شامی تاکہ جمع دیئے چھن اپنے کاتے سن بستی بیری چھی موکہ مدینہ ڈیو لگے گے سگا ای جن نبو جی جائی بنوی تو شمو یاشتے تو جابے نہیں ستیری کے کچھو بولے نا ستیری کو تمہیں آما کی کچھو بولو نا ستیری کوئی کچھو بولن نا کہنا حضر نوی نے کات چھن ستیری کو امی تمہارے آشل خبر بول دے بار بنا کی خبر آشل خبر جو دی بولی تمہیں ٹک تک دے بار بنا شامی بولو کی تمہارا آشل خبر ستیری کو راتری بیلے امی جیبونیر شوپ چاہی دے جار جن نو پاگل سارا جیبن شدو نبی نبی بولم نبی نبی بولے کتو مانوشیر کسے بے اجیتی ہولم نبی نبی بولے کتو مانوش ہمارے دھکار زنیلو نبی نبی بولے کتو مانوش ہمارے گالا گالی کرلو کتو مانوش کتو شمالو چنا کرلو زی نبیر جنلامی پاگل چھلام اوی نبی آس کے راترے ہمار گھرے ہمار شاد دیکھا دیسے ابو سلیمانیر ستیری چتکار میرے کوئے شامی گو کیم نے دیکھ سو بولو نا کیمون سورو شامی کام دیار کوئے ستیری گو اے نونیر چہر آمی بول دے بار بونا ایمون ایکٹا سورت آمی بول دے بار بونا ایمون ایکٹا آن کومون چہر دیکھی جی جار چہر ایک بار دیکھ لے زیبونیر پیٹے دیکھی دانی بارن ہویا جا بولن اللہ ابو سلیمان کاندے چکر پانی گولی ساری پاسر لکل لوگ مکہ جابے آگے تو بہت دورے دورے رمانوس ایک گرامیر مانوس گلے آرے کی انہوں نے آرے جن شمپر گو گوئی راب تارا جنو آرافاتی بائے ہوئے دوی جن جگہ جب کرتو کلامی آئی سے ہوئی ابو سلیمان ارکا سے ابو سلیمان تمہیں خوزے جائی بانا ہے کونہ ہی بسر جابونا شمس شاہ سے کو کوئلا دی جائی با کلامی آرشاتے مورو مالی آئی سے نام سپس مورو مالی آئی کوئی تمہیں نہ خوزے جائی با ابو سلیمان کوئی کلامی آرونا کرسی مورو مالی رونا کرتا سینا ای بسر آما شمس شاہ سے شنلام دی جائی با کونہ جائی دامنا دونو جن ایبار کلامی ہاں مرمالی دوی جن مکہ گے سے مکہ گیا ہس کرتے سے کلامی ہاں کوئی آمی جکن صافا مارو آسائی کری آمی دیکھی آمار آگے آمار شامنے صافا مارو آر مدر سائی کرتے سے ابو سلیمان آرو آستے گوی بننا کی آمی آبا کھوئے گلم ابو سلیمان آمار آگے آگے صافا مارو آسائی کرے کلامی ہاں کوئی بیپٹ تکی آمی دیکھتی سی ابو سلیمان ریمو تو دارے دوڑ جے گیا دیکھے ابو سلیمان اے ابو سلیمان توی بات فار تو کسیت مکہ مدین آش بینا توی آئیسیت کیمنے فائننا زہازے امار زہازے تو توی آشوست نائی توی کیت دائیسیت اے زہاز دی آئی تو آمی آئیسی کیمنے آئیسیت کو بات فاری کرسیت انہی کنو کتا بولے نا کو پڑے کتا بول بو کونا توی کو ایکن صفا مارو آسائی کرن شاٹا سوک کر دیا کتا کمونے شاٹا سوک کر دیا دیکھے ابو سلیمان گائب سبحان اللہ کوئی دن نا ابو سلیمان کی گائب ہوئے گا سے ایبار ابو سلیمان ای گھٹو نہ دیکھے ایبار آدھک دکے دوسے مورو مالی مورو مالی جگن کبا گھٹا اف کرے لبائیک اللہم لبائیک لبائیک لا شریک لکا لبائیک ان الحمد والنیمت لکا والملک لا شریک لکا ایک ساتھ جگن آواز ہوئے ایبار مورو مالی کوئی امار آگے آگے دیکھتی سے ابو سلیمان بلتے سے لبائیک کیوں فٹلا باہی نہیں سبحان اللہ سے کوئی لیننا بولننا اللہ آگے بار بولننا یا رسول اللہ پہلن ابو سلیمان تو جانے نا ابو سلیمان تو باری ابو سلیمان کی ابو سلیمان ار خبر نائی اے بار اے بڑا دیکھتے سے دیکھا کوئی کہ اے ابو سلیمان مرمالی کوئی اے ابو سلیمان ابو سلیمان کو کیسے کو
তোমার সাথে আমার কথা আছে তুমি না বলে আসবে না একসাথে আসলে কিই লইলে আমি তো বুড়া মানুষ তোমার সাথে একটু সহযোগিতা পাইলাম হইলে কো ঘটনা পরে বলবো কোনা ঘটনা তাড়াতাড়ি কও তোমারে ছাড়তাম না তুমি আবার কুম্বালা আরায় যাওগা কো শুনেন আপনি বসেন আমি আসতেছি আয়শা কয়েকটা টুপি কয়েকটা রুমাল কিছু খেজুর দিয়া কয় আমি একটু আসতেছি এই দি আমার বাড়িতে পৌঁছাই দেন সুবহানাল্লাহ আস্তে গন এই কথা বলে আবু সুলাইমান গায়েব হয়ে গেল পুরা বেড়া ফুটলা লয়া ঘন্টার পর ঘন্টা বহাত তুলছে বাটফারে ঘর বাটফার হেমন দাও বাটফারি করছে ইহান আয় হে কাম ডাকিতা করছে আমি পুরা রে সাথে গুলা তো আনছে না ওই আবার ফুটলা গোছায়া দিয়া গেছে এবার ফুটলা তো দিয়া গেছে ফুটলা সাথে করে বেগ লই আইছে আবু সুলাইমান কয় হে কালামি হাজি আইছে মরম আলী হাজি আইছে দুই হাজিরে দেখা কই রাই কেন হাজি যখন আসে তখন সর্বপ্রথম হাজির বৌডিটা শিশু বাচ্চার মতন হইয়া যায় নিষ্পাপ শিশু বাচ্চার মত আমি হাজিরে সালামটা কই রাই সুবহানাল্লাহ কি কইতেন না আমি হাজিরে সালামটা কই রাই যখন গেছে আবু সুলাইমান গেছে কার কাছে সর্বপ্রথম কালামিয়ার কাছে কালামিয়া হাজি এখন আর কালামিয়া নাই কালামিয়া হাজি হয়ে গেছে কি 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 আপনারা গ্রামে যদি কোনো কালামিয়া হাজি থাকে কালামিয়া কইবা আল্লাহ হুজুর হায়াত বাড়াই দাও আমার নাম কইতাছে কথা কয় কই বলে আল্লাহ হুজুর হায়াতরা বাড়াই দাও কেটা জানি কইছে আল্লাহ হুজুর আমার নামটা কইতাছে কালামিয়া হাজি কালামিয়া হাজি কয় গে আসসালামু আলাইকুম কালামিয়া হাজি শৈলটা বালানি কত মতন বাটফার জীবন দেখছি না তো কিরে ভাই হজে টিকে আইলে মানুষ বালাও তুই আমার বাটফার কস কর রাউডা করিস না তুই আমারে কইছ এরপরে তোর কোনো ফাত্তা পাইলাম না সাফা মারুয়া সুবহানাল্লাহ কই দেন না সাফা মারুয়াতে এরপরে হারাই গেলা এবার কয় দুরি ডা দহ গলে সে গাছ থেকে জায়গা হিটার কাছে কার কাছে মরম আলীর কাছে সুবহানাল্লাহ আসতে বলবেন নাকি আসসালামু আলাইকুম হাজি মরম আলী সুবহানাল্লাহ কই দেন না আচ্ছা হজ যেমন ফরজ নামাজ তেমন ফরজ নামাজ পড়লে তো একথা কো না এখন আপনাদের সামনে বক্তব্য দিব নামাজ ইকরামত আলী একথা কয় নামাজ ইকরামত আলী কই না হজের বেলায় কয় কেন হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত পরিশ্রমের ইবাদত সুবহানাল্লাহ কই দেন না এবার আর দেরি করলেন না আসসালামু আলাইকুম হাজি মরম আলী মরম আলী কয় জীবনে কত বাটফার দেখছি তোর মতন বাটফার পাইছি না কই কিরে পাগল কি দুনুডই কিরে বাবা আমি কি এর বাটপার কো তুই আমি বুড়া মানুষ দেখছিলাম কেমনে গেছ জানার বিষয় না ফুটলাটা কেমনে আমারে গসাই দিলে সুবহানাল্লাহ কি আসতে হইবেন নাকি আরে মিয়া রাজুরে গন না সুবহানাল্লাহ হে বেটা কই কি এর ফুটলা কো আর বৃষ্টি কথা কইছ না দরবাটা লাগাইছ তো না তোর ফুটলা তুই লয়ে যা কারে বাবা কি এর ফুটলা তুমি কইতা তো কো কইলাম না হন কথা কইছ না লয়ে যা ফুটলা এটা আমি মক্কা থেকে তুই যে আমার জেড়া দিছ আমি তোরটা বুঝাই দিছি বেটা দাকানি দোকানে হইন্দা ফুটা লই আইছি সুবহানাল্লাহ কর বুঝাই কক হে ফুতুর কাছে গেছলাম হে ফুত পাগল এটা তুই বড় পাগল ফুটলা আর না বাড়ির মধ্যে আয়শা দেখতেছে ফুটলা খইলা পাঁচটা রুমাল পাঁচটা টুপি কিছু খেজুর দেখা যায় সুবহানাল্লাহ আস্তে গন এবার মনে মনে চিন্তা সন্ধ্যা হয়ে গেল স্ত্রী ফাইন্না শাইতানা লাইয়া তামাসসালু সূরাতি সুবহানাল্লাহ কইতে না ওয়ামান রানি ফাকাদ হারাম আলাইহিন নার যে আমাকে দেখলো জাহান্নামের আগুন হারাম জোরে বলেন কি আরে মিয়ার জোরে কর না কি হারাম একবার কাকে দেখলে রসূলকে দেখলে সুবহানাল্লাহ বলবেন না তো এমন রসূলের সাথে ফিরিতে সম্পর্ক থাকার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার রসুল বলেন আবু সুলাইমান তুমি যেই কাজটা করেছো আমি তো আগেই তোমারে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমার আল্লাহ কমপ্লিট করেছে তোমার হজটাকে ফেরেশতাদের মাধ্যমে কবুল করাইয়া তার বরকত স্বরূপ দুনিয়ার সিস্টেম যে একটা উসিলা লাগে এই জন্য তোমার গ্রামের হাজে দিয়া তার বরকত স্বরূপ খেজুর আর রুমাল পাঠাইয়া দিয়েছে বলেন না আল্লাহ একবার আমার আল্লাহ ফারগি পারে না জোরে বলেন ফারগি পারে না ক্ষমতা আছে কি নাই সেই জন্য এমন প্রেমিক হও চোখ বন্ধ করলে যেন নবীর দেখা হয় সুবহানাল্লাহ কইতেন না।